গুড মর্নিং, এখন বাজছে 7:30। 7:30 থেকে আজকে ব্লগ শুরু করছি। রাইমা এই জাস্ট ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই রাইমার কাজ হচ্ছে একটা ফোন নিয়ে বসা। নাহলে রাইমা এত বিরক্ত করছে যে আমি আর রান্না করতে পারছি না। অফিসে 7টার সময় উঠে একটু বেরোলো, আজকে মেয়ে দিবস, তার জন্য ও একটু ফ্ল্যাগ তুলতে গেল বা কিছু করতে গেল, যাই হোক ওইসব ব্যাপার জানি না। রাইমার ব্রেকফাস্ট চাপিয়েছি, ব্রেকফাস্ট হয়েও গেছে, নামিয়ে দিই। সব ওষুধগুলো ফেলে দিলি কেন? এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আমি কী করবো কি জানি। ওষুধগুলো তোলো, সব এই কোটো তো ওষুধ তোলো, তোলো এখানে তোলো, ওষুধ তোলো, সব তুলে দাও, গুছিয়ে ঢুকিয়ে দাও, ঢোকাও একটা একটা করে, সব ঢোকাও। হ্যাঁ ভেরি গুড, আরও ঢোকাও, আরও ঢোকাও, রেখে দাও, তুলো। হ্যাঁ ওইগুলো তোলো, এগুলো তোলো, এগুলো তোলো। আমার সোনা মতো, আমার সোনামা বলতে বলতেই আমার সোনামা আমার পচা মায়ের মতো কাজ করছে। দেখবেন এই দেখুন, রান্নাঘরে পেঁয়াজ ছড়ি দিচ্ছে, ছড়া ছড়ি করছে, শুধু নিয়ে ছুড়ে দিচ্ছে, কি ছুটতে শিখেছে জিনিসপত্র। এই এই বাবা, বঠিটাকে সরিয়ে দিই, নাহলে দেবো বঠির ওপরই এসে পড়লো, ব্যাস আমার মেয়ের হাত পা কিছু কেটে গেল। এই দেখুন, ওরে বাবারে, রাইমা রান্নাঘরে ঢুকলে মনে হয় যেন রান্নাঘরে ভূমিকম্প এসেছিল। এই যাক, পেঁয়াজের খোসা ছাড়াবে এবারে, পেঁয়াজের খোসা ছাড়াতে এত ভালোবাসে, মানে পেঁয়াজ পেঁয়াজ না দিয়ে যদি পেঁয়াজের খোসা দিয়ে দিই, সে খোসা নিয়ে খেলা করবে। দুত্তু মেয়ে হয়ে গেছে, দুত্তু একদম। এখন 9:10 বাকি বাজছে, রাইমার ব্রেকফাস্ট রেডি করছি, চিড়ে সেদ্ধ, আর এটা হচ্ছে গিয়ে কাজু গুঁড়ো করলাম, ওই যে ঘষে না ঘষার জিনিসটা থাকে ওইটা দিয়ে কাজুটা ঘষলাম, দিয়ে চিড়ের সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে রাইমাকে খাইয়ে দেবো। গ্লাসটা একটু ধুয়ে নিই, এক গ্লাস জল নিয়ে রাইমাকে খাওয়াতে চলে যায়। আজকাল রাইমা খাবার যতবার খাবে একটু একটু করে জল খায়, জল জল বলতে শিখেছে, আর একবার করে জল খাবে আর একবার করে খাবার খাবে। এসেছি বাবা, এসেছি, দাঁড়া। ও মা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? এখন 1টা বাজছে, রাইমার ভাত রেডি করছি। এই ভাতটা এখন মাখতে একটু সময় লাগে, কারণ মিক্সিতে তো রাইমা আর ঘুরিয়ে খায় না, ভাত খায় না। আগে মিক্সিতে ভাতটা মিক্সিতে ঘুরিয়ে দিতাম, তারপর খাওয়াতাম, এখন নর্মাল চটকে দিই। এই মাছটা বেছিয়ে এই ভাতের সঙ্গে মিশিয়ে ওকে খাইয়ে দেব। এখন বাজছে 10:30। আজকে রাতের মেনু দেখিয়ে দিই, রাত্রেবেলা আজকে এই গরমে কী খাবো, গরমে আর কিছু পাচ্ছি না। এই জল দেওয়া ভাত, এই যে জল আছে, এই জল দেওয়া ভাত আমার খাওয়া হয়ে গেছে। অভিষেকের জন্য বেড়ে আমি রেখে দিয়েছি, অভিষেক একটু ক্লাবে আড্ডা দিতে গেছে, জল দেওয়া ভাত, আর এই যো পটল দিয়ে বেসন দিয়ে বড়া করেছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ছাতু মাখা, এই হচ্ছে আজকের মেনু। এখন বাজে 10:30, দেখালাম আমি কি খেয়েছি আজকে। ওই আমিও তাই খেয়েছি, জল দেওয়া ভাত, ওই পটলের বড়া আর ওই ছাতু মাখা। এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না খেতে, শুধুমাত্র জল দেওয়া ঠান্ডা ঠান্ডা ভাত খাই আর ঠান্ডা জল। এইভাবে সারাটা দিন আমাদের কাটছে এরকমই খেয়ে। তো আজ
রাইমা তো অনেকক্ষণ, রাইমা আমার কষ্ট হয় রাইমা যখন 8:30 ঘুমোয়, ঘর এত গরম থাকে যে বেচারা ছোট্ট বাচ্চা মেয়েটা ওই গরম ঘরে শোয়াতে হয়। ও তো 10:30 পর্যন্ত জেগে থাকতে পারে না, কারণ দুপুরবেলা এখন ঘুমোতেই পাচ্ছে না, ও এত তাপ ঘরে। তো 10টা জল খাবার খেয়ে ঘুমোচ্ছে, তারপরে একদম রাত্রে এতটা টাইম জেগে থাকে যে আরও মানে মোটামুটি 9টার মধ্যে কি 9:30-এর মধ্যে ঘুমিয়ে যায়। আজ তো 9টা বাজতে 5 মিনিট বাকিতেই দেখছি ঘুমিয়ে গেছে। যাই হোক, এখন ঘর ঠান্ডা, যেহেতু 10:30 বাজছে ঘর এখন পুরো ঠান্ডা, দারুণ ঘুমোচ্ছে এখন। আজকে ভিডিও এখান পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট।